আমি আগে লিখি, হাই। ওই দেখ, আবার বাড়ির অ্যাড্রেস আর ফোন নাম্বার চাইছে। আমরা যে প্রোফাইল পিকচার দিই না, সেজন্য সমানে ভুলছে জানিস, পার্সোনালি আমাদের ছবি মেল করে পাঠাতে, নইলে চিনতেই তো পারবে না। দাঁড়া, কাল দুজনে একটা সুন্দর ফটো তুলে তারপর পাঠিয়ে দেব। এই তোরা ওর তো কোনো চ্যাটিং ফ্যাটিং করতে হবে না। ওই তো, আবার তো দাদাগিরি শুরু হলো। তো বোনেরা যদি এমন হাঁদাগিরি করতে থাকে তাহলে দাদাগিরি তো করতেই হবে। কেন রনিদা, আমরা কি এমন করলাম? কি না করলি, কে না কে সঞ্জীব দিল্লিতে থাকে ছেলেটা, তাই না? হ্যাঁ, তাও কিন্তু কনফার্ম না, সে বলেছে তোরা বিশ্বাস করেছিস, তার কথায় বিশ্বাস করে তোরা নাম ঠিকানা ফোন নাম্বার সব দিতে চলেছিস, আবার ফটোও পাঠাবি, চমৎকার। পাঠালে কি হয়েছে? ও তো কতদিন ধরে আমার আর প্রীতার সঙ্গে চ্যাটিং করছে, খুব ভালো ছেলে। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি, কিন্তু তার ভালোত্বের কোনো প্রমাণ আছে তোদের কাছে? কোনো অপরিচিতকে তার কথায় বিশ্বাস করে নিজের সঠিক নাম পরিচিতি ঠিকানা একদম জানাবি না, ছবি তো কোনো মতেই পাঠাবি না। বিশ্রী রকম বাজে কাজে খারাপ উদ্দেশ্যে ছবি ব্যবহার হতে পারে, কত কিছু ঘটছে চারদিকে, খবর রাখিস না কিছুই। আর শোন, কোনোদিন খালি ঘরে বসে বা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তোরা বাচ্চারা চ্যাটিং করবি না, বড়রা যেন অবশ্যই সঙ্গে থাকে, না বুঝে যে কোনো সময় বিপদে পড়ে যাবি, যা বুদ্ধি ঢেঁকি সব। ভাগ্যিস আমি ঘরে ছিলাম আজ।